ক্যাচ মিস যাওয়ার পর আমরা হাসি আমি আমার নিজের গালে একটা ভাব করব সেই নাও তে কি বলে কি বল প্রশ্ন করা হয় যে নেদারল্যান্ডস এবং আফগানিস্তানের মতো দল যখন ইংল্যান্ড সাউথ আফ্রিকার মতো বড় দলদের হারিয়ে দিচ্ছে বাংলাদেশ কেন পারছে না, তার উত্তরটা কি ছিল জানেন? কিছু না, আমরা যখন 99 তে ওয়ার্ল্ড কাপ খেলছি তখন আমরা পাকিস্তানে হারাইছি। তো আমাদের শেখ মাহেদি স্যারের মতে বাংলাদেশ 99 সালে একটা খারাপ দল ছিল, তারা পাকিস্তানকে হারিয়ে ফেলেছে ভুলভাবে। নেদারল্যান্ডসও তার মানে আমাদেরকে এই যে ভুল করে বাংলাদেশকে হারিয়ে ফেলেছে, এবং যে কারণেই কেন হারছে আমরা জানি না, আমাদেরকে দোয়া করতে হবে। তো আজকে আমরা দোয়া করব এবং দেখব কি কারণে এমনি এমনি নেদারল্যান্ডস আমাদেরকে হারিয়ে দিয়েছে। টস জিতে প্রথমে নেদারল্যান্ডস ব্যাটে আসে, ব্যাটে আসার পর নেদারল্যান্ডসের একদম শুরুতেই 4 রানে 2 উইকেট পড়েছে, একদম শুরুতেই। তারপর একটা ছোট পার্টনারশিপ হয়ে হওয়ার পরে 63 রানে 2 উইকেট থাকে, তখন মোস্তাফিজের বলে সাকিব আল হাসান একটা ক্যাচ ধরে একটা উইকেট পড়ে 63-3। এরপরে আবার সাকিব আল হাসানের বলে মোস্তাফিজ একটা ক্যাচ ধরে 63 রানে 4 উইকেট পড়ে। বাংলাদেশ কিন্তু তখন ইন টোটাল ম্যাচের মধ্যে ঢুকে গেছে, একদম 100% শিওর যে তখন আমরা মোটামুটি জিততে পারি, সবার মনের মধ্যে ঢুকে গেছে যে বাংলাদেশ তো জিতে যাবে। ফাইন, এই সময় মোস্তাফিজুর রহমান আবার বলে আসেন এবং তখন নেদারল্যান্ডসের যে ক্যাপ্টেন এডওয়ার্ড তখন একটা ক্যাচ তুলে দেন আমাদের ক্লাসিক্যাল ড্যাশিং ওপেনার, ক্লাসিক্যাল ওপেনার মোনালিসা, আমার বড় ভাই, অনেকে বলে আমার চেহারা লিটন দাসের মতো, তো আমার বড় ভাই কি করেন, ক্যাচটা সুন্দর মতো ছেড়ে দেন। একদম ক্যাচটা এমন না যে খুব কঠিন ক্যাচ ডাইভ দিয়ে উড়ে যে ধরতে হবে, এমন কিছু না, সোজা একটা ক্যাচ আসে, লিটন দাস ভাই ছেড়ে দেন। এবং ছাড়ার পর দেখা যায় যে শান্ত ওইদিকে হাসছে, তাসকিন বলছে নো প্রবলেম, লিটন দাস হাসছেন তাদের করে। ফাইন, 63 রানে 4 উইকেট, আমরা তখনও ম্যাচে আসি। খুব ভালো একটা ক্যাচ ভুল করে মিস যাইতেই পারে। নেক্সট তার ইমিডিয়েট পরের বলে আবার সে এডওয়ার্ড আবারও আমাদের শ্রদ্ধেয় মুশফিকুর রহিম ভাইয়ের কাছে একটা ক্যাচ দিয়ে দেয়। মুশফিক ভাই অনেক আজ মানে এতদিন খেলা, ক্রিকেট খেলা হচ্ছে, অনেকবার তিনি এমন ক্যাচ ছাড়ছেন, অনেকবার ভালো ক্যাচ তিনি ধরেন কিন্তু অনেকবার তিনি এমন ব্লান্ডার করেছেন, এবারও ক্যাচটা ছেড়েছেন। ওকে, ক্যাচ ছাড়ার পরও বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজে কোনো চেঞ্জ নেই, এবং এই চেঞ্জটা না আসার কারণে এই এডওয়ার্ড ম্যাচ শেষে কিন্তু তার 50+ একটা ইনিংস খেলেছিল সে, এবং তার রান কিন্তু 70-এর কাছাকাছি রান সে করেছিল এই ম্যাচে। এই যে বাংলাদেশের প্লেয়ার বলছেন যে তিনি জানেনই না যে তাদের সমস্যাটা কোথায়, আমি একজন সাধারণ দর্শক হিসেবে শেখ মাহেদি আপনাকে বলছি আপনাদের ফিল্ডিংয়ের সমস্যা, এক আরও কয়েকটা পয়েন্ট আপনাদের দেখাই। তো এইভাবে যখন রান একের পর এক সিঙ্গেল ডাবল করে চলছিল এবং যখন পার্টনারশিপ চলে তাদের, এই সময় মেহেদি হাসান মিরাজও তাদের একটা ক্যাচ ঠিকই মিস করে ফেলেছে, একের পর এক ফিল্ডিং মিস, ক্যাচ মিস করে লাস্ট ওভারে আবার এই শেখ মাহেদি বলে আসেন যখন তাদের 9 উইকেট পড়ে গেছে 49 ওভারে, তাদের রান 212 ছিল, 212 থেকে শেখ মাহেদি 4-6 খেয়ে তাদের রান দাঁড়ায় 230-এর টার্গেট। 230 যখন টার্গেট হয় তখন অবভিয়াসলি বাংলাদেশ এই ম্যাচটা ব্যাটসম্যানদের কাঁধে চলে যায়। তো এখন আমি আসবো শেখ মাহেদি, আপনি যে বললেন এমন ছোট দলটা মাঝে সাঝেই এমনিতেই হারিয়ে দেয়। ম্যাচটা, ইনিংসটা যখন শুরু হয় তানজিদ তামিম দু একটা ভালো শট খেলে ইনিংস শুরু করেন, ভালোই লাগছিল দেখতে যে ভালো। যখন 19 রান থাকে দলের, আমাদের লিটন কুমার দাস যে ব্যাটসম্যান তিনি সবসময় সিঙ্গেল পুশ করে লেগ সাইডে নেওয়ার ট্রাই করেন, লেগ সাইডে যখন একটা ফিল্ডার দিয়ে দেওয়া হলো, লিটন দাস তখন করলেন কি রিভার্স সুইপ করার ট্রাই করলেন, ক্যাচ হলেন। এই জায়গাটাতে এমনিতে নেদারল্যান্ড পারে নাই। নেক্সট উইকেটটা আসে তানজিদ তামিম, আমরা এই বিশ্বকাপে সব থেকে বেশি বাউন্সার বলে আউট হয় একটা দল, তো এই জায়গাটাতে তানজিদ তামিমকেও আবারও বাউন্সার বল দেওয়া হয়, তিনি পুল করতে যান এবং কট আউট হয়ে যান। আমরা আবারও বুঝতে পারি ছোট দল নেদারল্যান্ড এমনি এমনি ম্যাচ জিতে গিয়েছেন কিছু না বুঝে। এরপরে আবার আসে, এরপরে একটু ছোট প্রতিরোধ গড়ার অ্যাটাক করার ট্রাই করেন মেহেদি হাসান মিরাজ, 4-6 মারেন, আমাদের শান্ত সাহেবও 4-6 মারার ট্রাই করেন। আমরা বারবার দেখে আসছি অফসাইডের বাইরের বল দিলেই শান্ত সাহেব পরাস্ত হন প্রত্যেক ম্যাচে, একইভাবে অফসাইডে বল দিয়েছে নেদারল্যান্ডস, যেই নেদারল্যান্ডস ভুল করে অফসাইডে বল দিয়েছেন এবং কাট করতে গিয়ে আউট হয়ে গিয়েছেন আমাদের শান্ত। এরপরে আবার ব্যাটিংয়ে আসেন আমাদের বড় ভাই সাকিব আল হাসান, যিনি আমাদের দেশের জান এবং দেশের প্রাণ। 2019 সালে তিনি এমন ব্যাটিং করেছিলেন যে আমরা ধরেই নিয়েছিলাম তিনি 2023 সালে সেম ব্যাটিংটাই করবেন, এই কারণে তিনি প্র্যাকটিস করেন ভালো মতো, আর না করেন সমস্যা নেই, তিনি দলকে জিতিয়ে দেবেন। এবং আমরা সাকিব আল হাসানের একটা জিনিস দেখতে পাই, সেই এশিয়া কাপের সময় থেকে দেখতেছি, পাথির আনার বলে 2টা বলে তিনি একইভাবে অফে কাট করতে যেয়ে আউট হয়েছেন। এই ম্যাচেও সেম একই জায়গাতে তাকে বল দেওয়া হয়েছে এবং তিনি অফে কাট করতে যেয়ে
একই ভাবে কিপারের কাছে ক্যাচ দিয়েছেন। এই যে একই জায়গাতে সাকিব আল হাসানকে ওই অফসাইডে একটু হালকা বলটা লেন্থে বল করলে তিনি যে কট আউট হন কাট করতে, যে এটা নেদারল্যান্ডস আসলে জানতো না আমাদের শেখ মেহেদির কথা মতো। এরপর আসে মেহেদি হাসান মিরাজ স্যারের কাছে, যিনি এমনিতে ভালো খেলেন সব কিছু, কিন্তু তিনি স্পিন ভালো খেলেন, তিনি যে পেস বেশি একটা ভালো খেলেন না এটা আসলে নেদারল্যান্ডস জানতো না, যে কারণে তারা আবারও পেসার বলে আনেন এবং মেহেদি হাসান মিরাজ আবারও কট আউট হয়ে যান অফসাইডে একটা কাভার ড্রাইভ খেলতে যান। প্রথমে একটা কাভার ড্রাইভ খেলেন, সেটাতে চার হয়, তার পরের বলে তিনি কাভার ড্রাইভ খেলতে যান, কট আউট হয়ে যান। এরপরে আসে আমাদের মুশফিক ভাই, যে মুশফিক ভাইকে আমরা অনেক আগে থেকেই দেখতেছি যে ইন সুইং বলে মুশফিক ভাই বোল্ড আউট হন। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও 33 রানে বাংলাদেশের 4 উইকেট পড়েছিল, চতুর্থ উইকেটটা মুশফিকুর রহিম ভাইয়ের ছিল, তিনি এমন ইন সুইং বলে বোল্ড হয়ে যান। এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে তিনি বোল্ড হয়েছেন, একইভাবে আজও তিনি সেম নেদারল্যান্ডসের কাছে দেখলাম ইন সুইং বল দিলে তিনি আউট হয়েছেন। এই যে ইন সুইং বল দিলে মুশফিকুর রহিম চাপের মুহূর্তে বোল্ড হন, এটা আসলে নেদারল্যান্ডস জানতো না, শেখ মাহেদির মতে এটা এমনিতেই হয়ে গিয়েছে। তারপরে যখন মুশফিকুর রহিম আউট হয়ে গেলেন বোল্ড আউট, এরপরে ছোট একটা পার্টনারশিপ বিল্ড হওয়ার ট্রাই হলো মাহমুদুল্লাহ রিয়াদ এবং শেখ মেহেদির, এবং তারা মোটামুটি ছন্দে যখন আসলো তখন 108 রানের সময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে বাংলাদেশের আরেকটা উইকেট পড়েছেন, এবং আমাদের স্বনামধন্য ব্যাটসম্যান মাহেদি শেখ, যিনি দোয়া চেয়েছেন, আসলে তার জন্য অনেক অনেক দোয়া থাকলো আমার, আপনি ভবিষ্যতে অনেক ভালো করেন, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন সেগুলোরই জবাব দিচ্ছে আসলে। এরপর আসে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই কীভাবে আউট হলেন, সেই একইভাবে বাউন্স বল লেন্থের বল তিনি পুল করতে যেয়ে শর্টে ক্যাচ দিয়ে আউট হলেন, এবং তারপর যেটা হলো হওয়ার সেটাই হলো বাংলাদেশ একদমই স্বল্প পুঁজিতে 142 রানে অল আউট হয়ে গেলেন, যেখানে দেখা যায় যে বাংলাদেশের লিটন দাস শুরু করেছেন 3 রান দিয়ে, এবং মুস্তাফিজুর রহমানই বলা যায় যে ওয়ান অফ দ্য বেস্ট স্কোরার এই ম্যাচে, 20 রান তিনি করেছিলেন। এমনি এমনি হয়ে যায় মাঝে সাঝে, ভুল করে হয়ে যায়, ভুল করে কোনো কিছু হয় না। নেদারল্যান্ডস পড়াশোনা করে অ্যানালাইসিস করে আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল, আমরা সেই অ্যানালাইসিস করি না। আমি ভাবতাম আমরা হয়তো বা অ্যানালাইসিস করি বা প্লেয়াররা নিজেরা অ্যানালাইসিস করে। আপনারা কি জানেন যে বিরাট কোহলির, আপনি যদি এখন বলেন এটা টিমের যে অ্যানালাইসিস করে তারই দায়িত্ব আর কারোর দায়িত্ব না, দ্যাটস রং। টিমের যে কোচ হাতুরি সিং তার তো ভুল আছেই, আমাদের যে টিম ম্যানেজমেন্ট এদের তো ভুল আছেই, এভরিথিং আমাদের ভুল আছে, কিন্তু প্লেয়ারদের, প্রত্যেকটা প্লেয়ারের একজন নিজস্ব ফিল্ডিং কোচ ব্যাটিং কোচ এগুলো থাকা উচিত, আমি মনে করি উচিত। কারণ জানেন বিরাট কোহলি তিনি এই পৃথিবীর সবথেকে ভালো ব্যাটসম্যান, সেই বিরাট কোহলি যে একটা ফিল্ডিং কোচ আছে আলাদা, ফিল্ডিং কোচ একদম, তিনি তাকে ফিল্ডিং শেখায়, এটা কি জানতেন আপনারা? তার বেতন মনে হয় আমাদের দেশের অনেকের থেকে বেশি হবে, এবং সে ফিল্ডিং প্র্যাকটিস করায় নিয়মিত, যাতে তার ফিল্ডিং ভালো করা যায়। সেখানে আমাদের শেখ মেহেদি নিজের অ্যানালাইসিস নিজেই জানেন না, যিনি 50-50, 100 ওভার মাঠেই ছিলেন, তিনি বুঝতে পারছেন না আমাদের সমস্যাটা কোথায়। এমনই একটা কথা গত বিশ্বকাপে তামিম ইকবাল স্যারও বলেছিলেন যে আমি আসলে বুঝতে পারছি না আমি কেন আউট হয়ে যাচ্ছি। আপনি যদি না অ্যানালাইসিস করেন, আপনি যদি না পড়াশোনা করেন, তাহলে এই দোয়া চেয়ে আসলে কাজ হবে না। দোয়া দিয়ে আসলে যদি বিশ্বকাপ জেতাই যেত তাহলে সৌদি আরব বিশ্বকাপ জিতে যেত, বুঝতে পেরেছেন? তো আপনারা পড়াশোনা না করে আমি যদি এখন বলি যে আমি দোয়া করেন আপনি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবো, সারা বছর না পড়ে হবে না। আবার আপনি যদি মনে করেন আমরা তো প্র্যাকটিস করছি, আমরা তো এই করছি, ফিজিক্স একটা কথা আছে, সারা দিন একটা জায়গায় বসে থাকলে সেটাকে কাজ করা বলে না, একদম কলুর বলাদের মতো আপনি লিফ্টটা উপরের দিকে উঠতেছে, আপনি সেই লিফ্টের নিচের দিকে নামার ট্রাই করতেছেন, তাহলে হবে না, কিছুই হবে না আসলে, বুঝতে পেরেছেন? আপনাদের অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিসের ভূত জায়গা আছে। এমনি এমনি পৃথিবীর একটা কাজ হয় না, এমনি এমনি নেদারল্যান্ডস ম্যাচ জিতে নেয়। নেদারল্যান্ডস ম্যাচ জিতেছে তাদের যোগ্যতায়, নেদারল্যান্ডস ম্যাচ জিতেছে তাদের একাগ্রতায়, নেদারল্যান্ডস ম্যাচ জিতেছে তাদের একতায়। আমাদের টিমে না আছে একতা, আমাদের টিমে না আছে কোনো মানে জেতার মন মানসিকতা, ক্যাচ মিস যাওয়ার পর আমরা হাসি করে, আমাদের দিয়ে এইভাবে চললে হবে না। যদি মনে করেন যারা এখনো ভাবছেন যে না ভুল হয়েছে জিতবে, ভুল হয় না, আমার থেকে আমি এটুকু বুকে হাত দিয়ে বলতে পারি আমার থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে ভালোবাসে এমন সব অবশ্যই আছে, কিন্তু আমি অনেক ভালোবাসি থেকেই বলতেছি যে এইভাবে এই ভালোবাসা দিয়ে আসলে, ভালোবাসা দিয়ে শুধু হবে না, যাকে ভালোবাসি তাকে কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। শুধু ব্যাটিং প্র্যাকটিস করলে হবে না, নিজের ভুলগুলো দেখতে হবে, বোলিং প্র্যাকটিস করলে হবে, নিজের ভুল দেখতে হবে, নিজেদের বুঝতে হবে, বুঝা গেছে? তো এখনও বাংলাদেশের 3টা বিশ্বকাপের ম্যাচ বাকি আছে, আমরা দেখতেই পারি কি করে তারা। এছাড়াও বিশ্বকাপের অন্যান্য ম্যাচগুলো কিন্তু অনেক জমজমাট হচ্ছে, যেমন অস্ট্রেলিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচ কিন্তু অনেক জমজমাট হয়েছিল, সেখানে 5 রানে মাত্র অস্ট্রেলিয়া জিতছে নিউজিল্যান্ড হারছে। তো এই ম্যাচগুলো কিন্তু আমাদের মিস দেওয়া উচিত না, আমাদের দেখা উচিত,
আমরা বিশ্বকাপ খুব সহজে দেখতে পারবো টফিতে। বিকাশ পেমেন্টে টফিতে 16 টাকায় প্রতিদিন ম্যাচ দেখা যাবে এবং সেখান থেকে 20 টাকা ফুডপান্ডায় ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও 40 টাকায় সপ্তাহ জুড়ে বিশ্বকাপ ম্যাচ দেখতে পারবেন, যেখানে 50 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন ফুডপান্ডায়। এখানে মাস জুড়ে 70 টাকায় বিকাশ পেমেন্টে আপনি দেখতে পারবেন টফিতে বিশ্বকাপ ম্যাচ, এবং যার কারণে 99 টাকা ডিসকাউন্ট পাবেন ফুডপান্ডায়। টফিতে প্রত্যেকটা বিশ্বকাপ ম্যাচ উপভোগ করি, এবং আজকের ভিডিওতে যেই বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কী সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।